নমস্কার। স্টোরিজ ইন শর্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্ন পত্রের 64তম পত্র আপনাদের কাছে নিয়ে এসেছি। শিলাইদহ, 1892 সাল, তারিখ 20 আগস্ট। রোজ সকালে চোখ চেয়েই আমার বাঁ দিকে জল এবং ডান দিকে নদী তীর সূর্য কিরণে প্লাবিত দেখতে পাই। অনেক সময় ছবি দেখলে যে মনে হয় আহা, এইখানে যদি থাকতে পারতুম, ঠিক সেই ইচ্ছেটা এখানে পরিতৃপ্ত হয়। মনে হয় একটি জাজ্বল্যমান ছবির মধ্যে আমি বাস করছি। বাস্তব জগতের কোনো কঠিনতাই এখানে যেন নেই। ছেলেবেলায় রবিনসন ক্রুসো পৌলবর্জিনী থেকে যে গাছপালা সমুদ্রের ছবি দেখে মন ভারী উদাসীন হয়ে যেত, এখানকার রৌদ্রে আমার সেই ছবি দেখার বাল্যস্মৃতি ভারী জেগে ওঠে। এর যে কী মানে ঠিক ধরতে পারিনি, এর সঙ্গে যে কী একটা আকাঙ্ক্ষা জড়িত আছে ঠিক বুঝতে পারিনি। এ যেন এই বৃহৎ ধরনীর প্রতি একটা নারীর টান। একসময় যখন আমি এই পৃথিবীর সঙ্গে এক হয়েছিলাম, যখন আমার উপর সবুজ ঘাস উঠত, শরতের আলো পড়ত, সূর্যকিরণে আমার সুদূর বিস্তৃত শ্যামল অঙ্গের প্রত্যেক রোমকূপ থেকে যৌবনের সুগন্ধি উত্তাপ উত্থিত হয়ে উঠত, আমি কত দূর দূরান্তর, কত দেশ দেশান্তরে জল স্থল পর্বত ব্যপ্ত করে উজ্জ্বল আকাশের নিচে নিস্তব্ধভাবে শুয়ে পড়ে থাকতুম, তখন শরৎ সূর্যালোকে আমার বৃহৎ সর্বাঙ্গে যে একটা আনন্দ রস, একটা জীবনী শক্তি অত্যন্ত অব্যক্ত অর্ধচেতন এবং অত্যন্ত প্রকাণ্ডভাবে সঞ্চারিত হতে থাকত, তাই যেন খানিকটা মনে পড়ে। আমার এই যে মনের ভাব, এই যে প্রতিনিয়ত অঙ্কুরিত মুকুলিত পুলকিত সূর্য সনাথা আদিম পৃথিবীর ভাব, যেন আমার এই চেতনার প্রভাব পৃথিবীর প্রত্যেক ঘাসে এবং প্রত্যেক গাছের শিকড়ে শিকড়ে শিরায় শিরায় ধীরে ধীরে প্রভাবিত হচ্ছে। সমস্ত শস্যক্ষেত্র রোমাঞ্চিত হয়ে উঠছে এবং নারকেল গাছের প্রত্যেক পাতা জীবনের আবেগে থরথর করে কাঁপছে। এই পৃথিবীর উপর আমার যে একটি আন্তরিক আত্মীয় বৎসল্যতার ভাব আছে, ইচ্ছে করে সেটা ভালো করে প্রকাশ করতে, কিন্তু ওটা বোধহয় অনেকেই ঠিক বুঝতে পারবে না, কি একটা কিম্ভূত রকমের মনে হবে তাদের কাছে।